তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে কংগ্রেস প্রার্থী। গ্রামের উন্নয়নের কথা মাথায় রেখেই তার এই সিদ্ধান্ত বলে জানান কংগ্রেস প্রার্থী। ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য। তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেছে বোমাবাজি, গুলি, কোথাও বা হাতাহাতি, এমনকি কিছু কিছু জায়গায় খুনের ঘটনার খবরও উঠে এসেছে সামনে। এমন পরিস্থিতিতে অন্য এক ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের ষাট নম্বর বুথে। এবার টাকি রোডে দুই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী। গেলেন ভোটারদের বাড়ি বাড়ি। বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল গ্রাম সভার প্রার্থী মোহাম্মদ আবু হানিফা এবং পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী বাবুল ইসলাম। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে নামলেন কংগ্রেস প্রার্থী তাইজুলি ইসলাম। জানা যায়, কচুয়া বাজার থেকে টাকি রোডে লম্বা মিছিল করে দুই তৃণমূল প্রার্থীকে সঙ্গে নিয়ে কংগ্রেস প্রার্থী একদিকে পথ চলতি মানুষকে, অন্যদিকে গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে উন্নয়নের ভোট চাইলেন প্রার্থী। গ্রামের উন্নয়ন তাদের মূল লক্ষ্য বলে দাবি প্রার্থীর। সেই সাথে তৃণমূল কংগ্রেস গ্রামের উন্নয়ন করবে বলে আশ্বাস দেওয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে ভোট প্রচারে নেমেছেন বলে দাবি করেন ওই কংগ্রেস প্রার্থী। এ বিষয়ে কংগ্রেস প্রার্থী তাইজুল ইসলাম বলেন, আমাদের মূলত একটাই উদ্দেশ্য, গ্রামের উন্নয়ন করা। এই গ্রামের তৃণমূল প্রার্থী আমাদেরকে আশ্বাস দিয়েছেন ভোটে জয়ী হলে তারা এই গ্রামের উন্নয়ন করবেন। সেই আশ্বাসের ভিত্তিতে যাতে সার্বিকভাবে গ্রামের উন্নয়ন হয়, সেই কারণে আমি তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছি। কারণ আমি ভোটে দাঁড়ালে ভোটের অঙ্কের হিসেবে বিরোধী শক্তি জিতে যাবে, তাতে গ্রামের উন্নয়ন থমকে যাবে। সেই কারণে আমি আজকে কংগ্রেসের প্রার্থী হয়েও তৃণমূলের ভোট চাইতে বেরিয়েছি। গ্রামের কিছু উন্নয়নমূলক কাজ বাকি আছে, সেই সমস্ত উন্নয়নমূলক কাজে আমার নাসির ভার নেতৃত্বে সে আমাকে আভাস দিয়েছে যে যে সমস্ত কাজগুলো তোমার দাবি রয়েছে সেইগুলো কাজ করা হবে। সেই দাবি দেওয়ার সপক্ষে আমি আমার প্রার্থী হওয়ার সত্ত্বেও আমি এখানে তৃণমূল কংগ্রেসকে এই বুথ ভিত্তিক তাকে সমর্থন করছে এবং সে যাতে জিতে গ্রামের উন্নয়নমূলক কাজগুলো শেষ হয় সেই জন্য তাদের সমর্থন করছে। আমি আপনার হয়ে বলতে, আমি আমার দলীয় প্রার্থী থাকার সত্ত্বেও আমি তো বলতে পারি না যে অমুক দলকে ভোট দিন, কিন্তু তৃণমূলের সমর্থন করার জন্য আমি তৃণমূলকে ভোট দিতে বলতে পারি। কিন্তু আমি অন্য দল, মানে যেটা বাম এবং আইএসএফ, এই সমর্থন, এই জোটের সমর্থন আমি করি না বলে আমি জোট বিরোধী যে সমস্ত দলগুলো আছে তাদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি। এ বিষয়ে তৃণমূল গ্রাম সভার প্রার্থী আবু হানিফা এবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী বুলবুল ইসলাম বলেন, পঞ্চায়েত ভোটে আমরা জেতার ব্যাপারে 100% আশাবাদী। যেভাবে গ্রামের উন্নয়ন হয়েছে, গ্রামের প্রতিটা মানুষের ঘরে সরকারি প্রকল্প পৌঁছে গেছে, তার জন্য মানুষ শুধু সময়ের অপেক্ষায়। পাশাপাশি আগামী দিনে যাতে গ্রামের আরো বেশি উন্নয়ন হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন যাতে গ্রামে আরো বেশি পরিমাণে হয় তার জন্য এবং মমতা ব্যানার্জির উন্নয়নের নিরিখে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার করছেন। সাধারণ মানুষের বিপুল সাড়া পাচ্ছি আমরা এবং মানুষের ভিতরে প্রচুর পরিমাণে উৎসাহ আছে যে মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন প্রত্যেকটা মানুষের আমরা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছি, তারা প্রত্যেকেই বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়েছি, তাই মানুষ নিজেরাই বেরিয়ে আসছে আমাদের সাথে। তবে ইতিমধ্যেই তৃণমূল প্রার্থীর হয়ে কংগ্রেস প্রার্থীর ভোট প্রচারে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগেই বিরোধী শক্তি দুর্বল হচ্ছে, নাকি পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ, সেটাই ভাবাচ্ছে বিরোধী দলগুলিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। ইদে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।